ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে আমি মজাদার একটি মিষ্টির আইটেম নিয়ে হাজির হয়ে গিয়েছি। আজকে তৈরি করে দেখাবো রসমালাই। আর এই মিষ্টিটা কিন্তু তৈরি করতে খুবই সহজ, খুব অল্প উপকরণে এই মিষ্টিটা তৈরি করে ফেলা যায়। আমরা কিন্তু এই মিষ্টিটা বাজার থেকে খুব দাম দিয়ে কিনে খাই, কিন্তু বাসায় অল্প উপকরণে এবং কম খরচে খুব সহজে এই মিষ্টিটা তৈরি করে ফেলা যায়। তাহলে চলুন এই মিষ্টিটি কিভাবে তৈরি করতে হয় সেটি দেখে নেওয়া যাক। এর জন্য লাগবে একটি ডিম। আমি এখানে একটি বড় সাইজের ডিম খুব ভালোভাবে কাঁটা চামচের সাহায্যে ফেটিয়ে নিব। আর ডিমটা অবশ্যই রুম টেম্পারেচারে থাকতে হবে, আর ফ্রিজে থাকলে অবশ্যই 1 ঘন্টা আগে নামিয়ে রাখতে হবে। এখানে আমি নিয়ে নিয়েছি 1 কাপ পরিমাণ পাউডার মিল্ক। দিয়ে দিব 1/2 চা চামচ পরিমাণ বেকিং পাউডার। দিয়ে খুব ভালোভাবে এর সঙ্গে মিলিয়ে নিতে হবে। এ পর্যায়ে দিয়ে দিব 1 টেবিল চামচ পরিমাণ ঘি। ঘিটা দিয়ে খুব সুন্দর করে হাতের সাহায্যে এটা মেখে নিতে হবে। এমনভাবে মাখতে হবে যাতে করে এর ভিতরে কোনো দলা পেকে না থাকে। দেখুন, খুব সুন্দরভাবে মাখানো হয়ে গিয়েছে। এ পর্যায়ে আমি অল্প অল্প করে ডিমের মিশ্রণটা দিয়ে এটা খুব সুন্দর আলতো করে মেখে নিতে হবে। খুব চাপাচাপি করে মাখানো যাবে না, খুবই আলতো হাতে এটা মেখে নিতে হবে। একটি আটালো ডো তৈরি করতে হবে। দেখুন, ডোটা খুবই আঠালো আর স্টিকি হতে হবে। এটা এখন আমি 10 মিনিটের জন্য রেস্টে রেখে দেবো, এর ভিতরে কিন্তু এটা সেট হয়ে যাবে। দেখুন, 10 মিনিট পরে আমি চলে এসেছি, ডোটা কিন্তু একদম পারফেক্টভাবে সেট হয়ে গিয়েছে। এখান থেকে অল্প অল্প ডো নিয়ে হাতের সাহায্যে গোল গোল করে শেপ করে নিব। আর অবশ্যই হাতে একটু তেল অথবা ঘি মেখে নিতে হবে, এতে করে হাতে লেগে যাবে না। আর খুব সুন্দর স্মুথ একটি বল তৈরি করে নিতে হবে। এভাবে করে আমি সবগুলো মিষ্টি তৈরি করে নিব। দেখুন, খুব স্মুথভাবে এটা তৈরি করতে হবে, কোনো প্রকার ফাটা দাগ থাকা যাবে না। দেখেই বুঝতে পারছেন আমি কিভাবে তৈরি করছি। দেখুন, আমার সবগুলো বল তৈরি করা হয়ে গিয়েছে। দেখুন, এখানে আমি 1 লিটার দুধ নিয়ে নিয়েছি একটি পাত্রে। আর পাত্রটা অবশ্যই বড় নিতে হবে। আর এই দুধের ভিতরে কিন্তু আমি আরও 2 কাপ পরিমাণ পানি মিশিয়ে দিয়েছি। দুধটা কিন্তু একদম পাতলা হতে হবে। দিয়ে দিয়েছি 1 কাপ পরিমাণ চিনি। চিনিটা যা যা স্বাদ অনুযায়ী দিতে হবে, কে কতটা মিষ্টি খেতে পছন্দ করেন সে অনুপাতে দিলেই হবে। আর আমি কিন্তু অন্য সাইডে আরও 4 কাপ পরিমাণ পানি ফুটাতে বসিয়ে দিব। আমার পরবর্তীতে এই পানিটা কিন্তু কাজে লাগবে, দুধটা কিন্তু ঘন হলে হবে না। পাতলা রাখার জন্য কিন্তু আমি একটু পরপর পানি ইউজ করব। আর দুধটা যখন এভাবে বলক উঠে আসবে প্রথম পর্যায়ে, সে পর্যায়ে বলগুলো আমি এর ভিতরে দিয়ে দিব, দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিব। খুব বেশি নাড়াচাড়া করা যাবে না, হালকা হাতে দুলিয়ে দুলিয়ে দিলেই হবে। যখন উতলি আসবে একটু ঢাকনাটা খুললেই এটা ঠিক হয়ে যাবে। এটা কুক করতে মিনিমাম 12 থেকে 15 মিনিট সময় লাগতে পারে। এটা মিষ্টির সাইজের উপর ডিপেন্ড করবে, কতটা বড় এই মিষ্টিটা তৈরি করা হয়েছে তার উপরে নির্ভর করবে। দেখুন, মিষ্টিটা কতটা ফুলে উঠেছে। এই 5 মিনিট পরে কিন্তু আমি সেই ফুটান্ত পানি থেকে 1 কাপ পরিমাণ পানি এখানে 2 কাপ পরিমাণ পানি দিয়ে দিয়েছি। রসমালাই তৈরি করতে এই পানির পরিমাণটা এবং দুধের পরিমাণটা একদম পাতলা রাখতে হবে, তা না হলে মিষ্টিটা কিন্তু চুপসে যাবে পরবর্তীতে, আর ভিতরে কিন্তু শক্ত হয়ে যাবে। সেজন্য পানি আমি আবারও 5 মিনিট পরে কিন্তু বাকি পানিটা দিয়ে দিলাম। এভাবে করে আমি মিষ্টিটা পারফেক্টভাবে তৈরি করে নিব। আর আমি যেভাবে বলেছি ঠিক সেভাবে ফলো করবেন, তাহলে কিন্তু মিষ্টিটা খুবই সফট এবং পারফেক্ট হবে। দেখুন, মিষ্টিটা কতটা ফুলে উঠেছে আর কতটা সফট হয়েছে,
দেখুন আমি একটু কেটে দেখিয়ে দিচ্ছি এর ভেতরটা কতটা সফট এবং স্পঞ্জি হয়েছে, দেখেই বুঝতে পারছেন আমার মিষ্টিটা পারফেক্টভাবে তৈরি হয়ে গিয়েছে। আর এই মিষ্টিটা তৈরি করতে আমার 15 মিনিট সময় লেগেছে। এ পর্যায়ে আমি চুলাটা অফ করে দিয়েছি এবং মিষ্টিগুলো আমি উঠিয়ে রাখবো। আর এই দুধটা আমি জাল করে ঘন করে নিব, মালাই করে নিব। মালাই করে নেওয়ার পর এটা ঠান্ডা করে আমি এই রসমালাইয়ের ভিতরে দিয়ে দিব। গরম অবস্থায় কিন্তু রসমালাইটা দেওয়া যাবে না, এতে করে কিন্তু মিষ্টিটা শক্ত হয়ে যাবে এবং চুপসে যাবে। দেখুন আমি মালাইটা জাল করে একদম ঘন করে নিয়েছি আর এটা ঠান্ডাও করে নিয়েছি। এ পর্যায়ে আমি যেটা উঠিয়ে রেখেছিলাম মিষ্টিগুলো, এর উপরে এটা ঢেলে দিব। আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল অপশন ক্লিক করে দিবেন, এতে করে আমি যখনই কোনো নতুন ভিডিও আপলোড করব সঙ্গে সঙ্গে নোটিফিকেশন পেয়ে যাবেন। এর ভিতরে আমি কিছু কাজু এবং পেস্তা বাদাম কুচিয়ে দিয়ে দিলাম ডেকোরেশনের জন্য। এটা চাইলে স্কিপও করতে পারেন। খুব সহজ এবং ঝটপট এই মিষ্টিটা তৈরি করে ফেলা যায়। এই তো আমি পরিবেশন করে দিয়েছি, দেখুন দেখতে কতটা লোভনীয় হয়েছে আর খেতে তো অসম্ভব মজার হয়েছিল। বাসায় এভাবে একবার ট্রাই করবেন আর অবশ্যই কমেন্টস করে জানাবেন কেমন হয়েছে। আর লাইক দিতে তো একদমই ভুলবেন না, কারণ আপনাদের একটা লাইক আর কমেন্টস আমাকে অনেক বেশি উৎসাহিত করে। আমার ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।